তো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ তো আশা করি আপনারা সকলে ভালো আছেন আর ভালো থাকবেন সকলে নিজের খেয়াল রাখবেন তো আজকে কি বলবো ফাইনালি আমি অনেক হাসি খুশি আছি আর অনেক আনন্দে আছি কারণ অনেক দিন পর আমার আর দাদা মানে একসাথে দেখা হয়েছে দাদা একটু হাই বলে দাও মানে কি বলবো দাদাও কাজে ব্যস্ত ছিল আর আমারও স্কুলের এক্সাম নিয়ে একটু টেনশান ছিল চাপ ছিল রেজাল্ট এলো তো তারপরে আমরা এখন অনেক দিন পরে মানে প্রায় অনেক দিনই হয়ে গেছে একসাথে দেখা করে নি ভিডিও করে নিয়ে এর আগে একটা এমনি ফানি ভিডিও দিয়েছিলাম কিন্তু অনেক দিন পরে একসাথে দেখা হলো আর একসাথে দেখা হয় ভাবলাম একটু ঘুরতে বেরোই মানে আমরা একসাথে দেখা হলে কোনো দিন বাড়িতে থাকি না একটু ঘোরাঘুরি করলাম আনন্দ করলাম আর হয়তো ভাবছ যে আজকে আমাদের সাথে কেউ নেই কেন কারণ আজকে আমরা মানে বাড়ি ফিরতে একটু সন্ধ্যা হয়ে যাবে তাই আমাদের সাথে আজকে কেউ নেই আর দেখতে পাচ্ছ এদিকে মানে ধানও কাটা হয়ে গেছে বুঝতে পারছো দাদা আর কি বলবো মানে এদিকে এসছি ঠিকই কিন্তু কখন বাড়ি যাবো জানি না তাই জন্য কাউকে সাথে করে নিয়ে আসিনি দেরিও হতে পারে আবার তাড়াতাড়িও চলে যেতে পারি আর দাদার কাজ ছুটি পেয়েছে তাই আমরা একসাথে ঘুরতে এসেছি আর আপনারা ওদিকে কেমন শীত পড়েছে বলবেন কারণ আমাদের এদিকে খুব প্রচণ্ড ঠান্ডা মানে কি বলবো তো ভাইস আমরা হাঁটতে হাঁটতে প্রায় অনেক দূরতে চলে এসেছি আর দেখতে পাচ্ছ অনেক সন্ধ্যাও হয়ে এসছে তো সবাই দেখতে থাকো আর আশা করি সকলে ভালো থাকবে আর আপনাদের ওদিকে কেমন শীত পড়েছে কমেন্ট করে জানাবেন কারণ আমাদের এদিকে তো প্রচণ্ড শীত তাও টুপিটা পড়ে তবে হেভি লাগবে এবার হেভি লাগছে আর তো আজকে আমাদের মানে যাচ্ছি একটা জায়গায় তো যাচ্ছি বলতে কোথায় যাচ্ছি নিজেও জানি না হ্যাঁ জানি না মানে ঘুরতে বেরিয়েছি এখন কোথায় যাব জানি না তো কি বলবো গাইস আজকে বেশি দূর যাবো না কারণ দেখা হয়েছে এবার একটু গল্প করব তারপরে আবার সন্ধ্যা হয়ে আসছে বাড়ি যাব বলেছি হয়তো একটু দেরি করে বাড়ি যাব কিন্তু যাওয়া যাবে না তো আজকে ভিডিও এখানেই শেষ তো আমরা প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর আপনারা সাপোর্ট করলে আরও তাড়াতাড়ি দেবো তো এখন বাই গাইস তো পরে দেখা হবে সকলে ভালো থাকবেন তো দাদা একবার ভাই বলে দাও ভাই গাইস